একসময় যিনি নিজের ছন্দ ফেরাতে রাজশাহীর স্থানীয় লিগে খেলেছেন সেই সিকান্দার রাজা এখন ম্যাচ জেতাচ্ছেন আইপিএলে। রাজার রাজত্ব শুরু হয়েছিল রাজশাহীর সেই লিগে খেলার পর, আর আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএল এর মতো আসরের পর সেই রাজত্ব অব্যাহত রয়েছে বিশ্বসেরা টি টোয়েন্টি লিগ আইপিএলেও। নার্ভ ধরে রেখে আইপিএলে পাঞ্জাব কিংসকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন জিম্বাবুয়ান এই সুপারস্টার, তাও যে জয় কিনা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। আইপিএলে এখনও বড় কোনো সাফল্য নেই পাঞ্জাব কিংসের, কিন্তু লিগ পর্বে দলটির দাপট প্রতিবারই সমর্থকদের আশাবাদী করে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আইপিএলের 41তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 4 উইকেটে হারিয়েছে শিখর ধাওয়ানের দল, এতে চেন্নাইয়ের মতোই 9 ম্যাচে এখন 10 পয়েন্ট তাদের। নিজেদের ঘরের মাঠ এম এ চিদম্বরম স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় 200 রান। দলের পক্ষে সর্বোচ্চ 92 রান করে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। 52 বলের মোকাবেলায় 16টি 4 ও 1টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ঋতুরাজ গাইকোয়াদ 31 বলে 37 ও শিবম দুবে 17 বলে 28 রান করেন। ফিনিশিংয়ে নেমে ধোনি 4 বলে 13 রান করেছিলেন অপরাজিত হাঁকান 2টি ছক্কা। জবাব দিতে নেমে দুই ওপেনার প্রফ সিমরান সিং ও অধিনায়ক শিখর ধাওয়ান দলকে ঝড়ো সূচনা এনে দেন। 15 বলে 28 রান করে ধাওয়ান ও 24 বলে 42 রান করে প্রফ সিমরান বিদায় নিলেও দল ভালো অবস্থানে ছিল। তবে বড় লক্ষ্য তারা করার জন্য যেমন ব্যাটিং প্রয়োজন, মাঝপথে তার দেখা মেলেনি আর এতেই পিছিয়ে যায় পাঞ্জাব। তবে লিয়াম লিভিংস্টনের 24 বলে 40, সেম কারানের 20 বলে 29 ও জিতেশ শর্মার 10 বলে 21 রানের ইনিংসে ম্যাচ জমে ওঠে। শেষ দিকে দায়িত্ব বর্তায় সিকান্দার রাজা ও শাহরুখ খানের কাঁধে। মাথিসা পাথিরানার শেষ ওভার থেকে কাঙ্ক্ষিত 9 রান তুলে নেন দুজন মিলে, আর তাতে মূল কৃতিত্ব সিকান্দার রাজার। শেষ বলে প্রয়োজন ছিল 3 রান, রাজার নার্ভ ধরে রেখে 3 রান দৌড়ে আদায় করে নেন, ফলে শেষ বলে রুদ্ধশ্বাস জয় পায় পাঞ্জাব। 7 বলে 13 রান করে অপরাজিত থাকেন রাজা, মাঠ ছাড়েন রাজার বেশে। যদিও এ সময় তাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে নতুন কাউকে ক্রিজে পাঠানোর আলোচনার আভাস পাওয়া যাচ্ছিল। রাজাই জয়ের কৃতিত্ব দিয়েছেন এক ওভারে লিভিংস্টনে নেওয়া 20 রানকে, সাথে অন্য সতীর্থদের প্রতিও জানিয়েছেন কৃতজ্ঞতা। তবে একটি বিষয় স্বীকার করতেই হবে, পাঞ্জাবের অবিশ্বাস্য এই জয়ে কৃতিত্ব আছে বাংলাদেশের রাজশাহী লোকাল লিগ রাজশাহী টি টোয়েন্টি কাপের। কারণ বিপিএল খেলতে এসে রাজা নিজেই স্বীকার করেছিলেন, রাইমা রেঞ্জার্সের হয়ে এই লিগে খেলতে গিয়েই নাকি ক্রিকেটে নিজের ছন্দ খুঁজে পেয়েছিলেন তিনি, আর এখন তো ম্যাচ জেতাচ্ছেন আইপিএলে। সিয়াম চৌধুরী, BDCricTime.